করোনা উপসর্গে ভৈরবে মন্দিরের এক পুরোহিত সহ কুমিল্লা, মাদারীপুর, খুলনা, ময়মনসিংহ, চাঁদপুর, যশোর, মৌলভীবাজার ও গাজীপুরে মারা গেছেন 23 জন। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় উদ্বেগজনক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কুমিল্লায় করোনার উপসর্গ নিয়ে 6 জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন 1 জন। জ্বর, সর্দি ও কাশি নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে তাদের মৃত্যু হয়। মাদারীপুরে জ্বর, সর্দি ও কাশি নিয়ে 5 জন এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 1 জন মারা গেছেন। চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন এবং শহরের একটি হাসপাতালে উপসর্গে আরও 2 জনের মৃত্যু হয়েছে। করোনায় চট্টগ্রামে একদিনে মারা গেছেন 5 জন, নতুন শনাক্ত 148 জন। গোপালগঞ্জের মুকসুদপুরে মৃত্যু হয়েছে এক কৃষকের। এক চিকিৎসক সহ জেলায় নতুন শনাক্ত 23 জন। টাঙ্গাইলে সখীপুরেও মারা গেছেন 1 জন, পুলিশ সহ নতুন আক্রান্ত 20 জন। এদিকে করোনা উপসর্গে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে 2 জনের মৃত্যু হয়েছে। তারা সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গে মারা গেছেন 51 জন। ময়মনসিংহে করোনায় একদিনে 3 জন ও উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুবিল এলাকায় ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। জ্বর, সর্দি ও কাশিতে ভুগে মৃত্যু হয়েছে ভৈরবের গোপালজিউর মন্দিরের প্রধান পুরোহিত শান্তিপদ ঘোষের। এদিকে যশোরে উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। গাজীপুরে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। জ্বর, সর্দি ও কাশি নিয়ে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে মারা যান 1 জন। এছাড়া রেড জোন কালীগঞ্জে উপসর্গ নিয়ে মৃত্যু হয় 1 বৃদ্ধের। বগুড়ায় করোনায় মারা গেছেন 1 জন। একদিনে জেলায় শনাক্ত 105 জন। সিলেটে 40 ও নরসিংদীতে 42 জন সহ দেশের বিভিন্ন জায়গায় প্রতিদিনই বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যা। বাংলাভিশন নিউজ ডেস্ক।